সালিন কত বল নবী আমান এতটা আমাদেরকে ভালোবাসেন এতটা प्यार করেন এই हिंदुस्तानी जमीन এতটা इतना ভালোবাসে এতটা করেন বারে 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 সাহাবাই کرام বলতেন জানো বাবা সাহাবারা हिंदुस्तान जमीन থেকে আমি রসুল্লাহ আমার নাক বানানোর একটা সুখান আসছে ইসলামের সুখান কলেমা সুখান আমার কানা পর্যন্ত আছে আমি আল্লাহ বাকি হাবি পেয়ারা জানিয়ে দিলাম আমি তো যেতে পারলাম না আমি তো যেতে পারলাম না ভারতবর্ষের জন্যে তবে আমার হৃদয়টা সদা সর্বদা ভারতের দিকে তাকিয়ে আছে আমার অন্তটা সদা সর্বদা ভারতের দিকে আমার আপাতের পামার আমার মুটা আমার মুটা নানা এক জু ভালো তের দিখে মুচাচা খরে আরো জরে বলেন সু ভানালা ও

আমার বড় তামান্না ছিল আমার বড় ইরাদা ছিল কেন না ওই ভারতবর্ষের জমিনটাকে আমি ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আমার আল্লাহ ভালোবাসে ও বাবা আমার আওলা একটা কথা শুনে রেখে দাও একটা কথা জেনে রেখে দাও তোমার কাছে আমার মাতা মোবারাকে আমার মাতার কিছু চুল মোবারক তোমার কাছে আমানত আছে মামা ওই তোমার কাছে আমানত তোমার কাছে যে আমার মাতার চুল মোবারকটা আমানত রয়েছে বাবা ওটা তোমার কাছে রেখো না ওটা তোমার কাছে রেখো না আমি আমি আমার ভারতবর্ষের উৎমাত্রের হাতিয়া দিতে পারিনি আমি পুরস্কার দিতে পারিনি তবে ভোগাদের মিনে নয় থেকে। ভারতবর্ষে জমিলে চলে যাও ভারতবর্ষের যিনি লিডার ভারতবর্ষের যিনি আছেন লিডার ভারতবর্ষের এই মুহূর্তে যিনি আছেন বাদশা বাদশা ঔরঙ্গজেব তার হাতে গিয়ে একটু ভারতবর্ষে আমারে চুলটা হাতিয়া করে দিয়েছো আর ও চলে বলেন সুবহানাল্লাহ যাও না

खुजे खुजे तलाश करे बच्चा उम्रों को दरबार के हाजिर हुए गए ले सुबान अवलादे रसूल बच्चा उम्रों को जिबर का चेष्टा मुल्ला ओ मरुदेर बच्चा

আমার সঙ্গে দিদার দিয়েছে আমার সঙ্গে সাক্ষাৎ দিয়েছে যখন এই বাচ্চা ঔরঙ্গজেবের কাছে আওলাদের রসুল পরিচয় দিয়েছে বাচ্চা ঔরঙ্গজেব সিংহাসনে বসা সঙ্গে সঙ্গে আওলাদের রসুলের তাজিমে আর বসে নয় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে

আমি ভারত ভারতের জমিনে যেতে পারি তাদের কোনো হাদিয়া দিতে পারি তবে বেটা তোমার কাছে আমার কিছু চুল আছে কয়েকটা চুল আছে এই চুলটা ভারত বর্ষের আমার উন্মাদের জন্য আমি হাদিয়া করে দিলাম যাও না এটা ভারত বর্ষে যিনি বাচ্চা আপনার নামটা করলো বাচ্চা ঔরঙ্গজেবের হাতে তুলে দাও তাই আমি আপনার কাছে দিতে এসেছি বুঝলি এটা আপনি সদরে গ্রহণ করে নেন

তুমি আওলাদের রাসূল এটা আমি মেনে নিচ্ছে কিন্তু তোমার কাছে যে দয়ার নবীর চুল মুবারক আছে এটা কি সত্য এটা কি সঠিক আমি তো যাচাই আর যাচাই করে নিতে চাই তুমি তো ভণ্ড মু গুতে পারো অন্য কোন চুল দিয়ে তুমি তো আমার সঙ্গে অন্য রকম গদ্দারি করে চলে যেতে পারো আওলাদের রাসূল

সন্দেহ মুক্ত করে নিতে চাই আমি আমার ভিতরে জানো কোন সন্দেহতরো না কিছু না হয় আমি এটাকে পরীক্ষা করতে চাই আওলাদে রাসূল এবং বাচ্চা উরঙ্গচে কি করা যায় কি করা যায় এমন করতে করতে আওলাদে রাসূল বলছে হে বাচ্চা উরঙ্গচে আমার জহিনে একটা বুদ্ধি এসেছে আপনি এই কাজটা করেন কি আপনি একটা কাজ করেন আপনি একটা আগুন ধরান আগুন জ্বালান ওহে নবী যদি চুল হবে

ও তারা এদিয়া যুবকেরা আল্লাহ বাগে হাবিবে পিয়ারা দেওয়ানারা পাগলেরা একটা দেখেন হৃদয়ে শান্তি যে যাবে আগুনের ব্যবস্থা করল বাসাও যে আগুনের ব্যবস্থা করেছে আগুনের ব্যবস্থা করার পরে বললো ও আগুলাদের রসুন বাবা তোমার চুলগুলো তুমি পার করো তোমার কাছে যে নবীর হাতিয়া আছে চুল বাবা সেটাকে তুমি পার করো আল্লাহ বাগে খাবি দিবে পেয়ালার ও জোয়া মানে কেরা ও ওই বাক্সের ভিতর থেকে আমার চেটি ছিল বাক্সের ভিতর থেকে চুল মোবার যখন আগুনের দিকে স্পর্শ করতে যায় আগুনের কাছাকাছি যাওয়ার আগে আগে আগুনটা আল্লাহ আগে ঘাটিবে পেয়ালার চুল মোবার আগে রসি যায় তপ্তা নিবে গিয়েছে

বলা যায় না হয়তো তুমি ওই চুলে কোনো কেমিক্যাল লাগিয়েছে আমার সন্দেহ হচ্ছে যে তোমার কোনো কেমিক্যালের কারণে এই চুলটা পড়েনি বিদায়ে আগুনটা মনে হয় লিভে গিয়েছে তবে আমার মনের মধ্যে থেকে দাগটা যদি কেটে যায় খুব ভালো হয় আর একটা পরীক্ষা করা হয় আর একটা পরীক্ষা নেওয়া হয়

এক খন্দ মেয়ে গেছে একেবারে ছায়া করে দিয়েছে আরো জোর বলে ও সোয়া মালিকেরা ও জোয়ানেরা ও তরুণেরা না ও জোয়ানেরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ হাবিবে পেয়ারা ঘুম মাসে যে আমাদের নসিবটা করেছে আল্লাহ চাওড়া আল্লাহ হাবিবে পেয়ারা ঘুম মাসে যে আল্লাহ আমাদের ইজ্জতটা করেছেন বোন একটা কথার উপরে আমি বয়ান করছি আল্লাহ আমাদের শ্রেষ্ঠ বান্দা বানিয়েছে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে শ্রেষ্ঠ নিয়ামত আমাদের নসিবে

হাসরের ময়দানে এই ঔরঙ্গজেবের জন্য যদি বিচার পেতে দেন এই বাদশা ঔরঙ্গজেব সেদির বাদশা হিয়া দিয়ে হাসরে উঠবে না আপনার বাদশা হিয়া না আমার আল্লাহ হাসরের ময়দানে কবুল করবে আরো জোরে বলেন সুমান আল্লাহ আসরের মাইদানে জন আমি ছাড় পেয়ে যাই আল্লাহ বাগে খাবি পিয়ারা গো আপনি আমাকে

অন্য কোন জায়গায় নয় যারা আজমিরে যাচ্ছে যারা বোম্বাইতে যাচ্ছে যারা কাশ্মীরে যাচ্ছে তাদেরকে একটু জিজ্ঞাসা করুন ওই কাশ্মীরি একটা মসজিদ আছে সেই মসজিদটার নবীজির চুল চুল নামে মসজিদটার নাম হলো Hazrat Bal Masjid নবীজির চুল মুবারক মসজিদ Hazrat Bal Masjid ওই মসজিদে আজও পর্যন্ত আশা করা যায় শেষ পর্যন্ত

ভারতবর্ষের জমিনে আসতে পারেনি বটে আসতে পারেনি বটে তবে তানার হৃদয়টা সদা সর্বদা ভারতবর্ষের দিকে তানার মুখ মোবার একটা যে একটা আমাদের দিকে আছে কিন্তু এটাও সত্য আল্লাহ আসতে পারেনি বটে তার আওলাদের দ্বারা আমাদের জন্য হাতিয়া তিনি চুল মোবার ভারতবর্ষের জমিনে পাঠিয়ে দিয়েছেন যেটা কাশ্মীরের জমিনে

গ্রামে নবীর সানে যখন দরু পড়ার জন্য দাঁড়িয়ে যায় সালাম শরীফ পড়ার জন্য দাঁড়িয়ে যায় না না গাজা খেয়ে কথা বলি নাই মত পান করে কথা বলি নাই মাতলাম করতে করতে কথা বলি নাই কেতাবালা সাক্ষী দেয় হজরত মসজিদের মেম্বারে যে চুল মুবারক রাখা আমার মায়ার নবী শেখের রসুল না যখন সালাম কিতাবের পাতায় লেখা সচকে দেখে আসা হজ মসজিদের মিম্বারে থাকা আমার নবীর চুলমबारक গুলো যখন দাঁড়িয়ে সালাম দেয় চুলগুলো আর সোয়া হালাতে থাকে না চুলগুলো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তার আগমন ইস্তেকবাল করতে থাকে আর জোরে বলা সুবহানাল্লাহ না থাকে ওই হযরত মসজিদের থাকা চুলগুলো

আমার আল্লাহ মেনে নেবেন আমার আল্লাহ সহ্য করবে না হাসুরের ময়দানে যখন কেউ কাট

কিন্তু কথা হলো আমার এটাই সেদিন ওই উকিলের আমি উকিল কাছে ধরতে যাব সেই মুখ আমার থাকবে তো সেদিন ওই উকিল বলবে তো যে হ্যাঁ তুমি আমার কাছে এসব কিছু সুপারিশ তোমার জন্য করে দেব না আমার ভিতরে নবীর সুন্নাত নেই আমার মধ্যে নবীর তরিকা নেই আমার মধ্যে নবীর সিরাত নেই আমার মধ্যে নবীর মুহাব্বত নেই সেদিন হাশরের ময়দানে আমি যখন দয়ার নবীর কাছে যাব আল্লাহ পাকের হাবিবে পেয়ারা বলবে আমি তোমার মধ্যে নেই তুমি আমার ভিতরে নয় সুহকান সুহকান হুটে যাও পালিয়ে যাও আমি তোমার মধ্যে নয় তুমি আমার ভিতরে নয় সেদিন কার কাছে গিয়ে কাঁদবো সেদিন

তোমার মধ্যে নেই তোমার মধ্যে আমার তরিকা নেই তোমার মধ্যে আমার সিরাত নেই তুমি ইহদিনা সিরাতাল মুস্তাকিম রাস্তায় অটুট ছিলে না তোমার মধ্যে কোরআনের বিধান নেই কোরআনের ল নেই কোরানের নিয়ম কানুন অনুযায়ী তুই আমার আল্লাহ পাক তোমাকে 20 বছর সময় দিয়েছিল আমার আল্লাহ তোমাকে 70 বছর সময় দিয়েছিল আমার আল্লাহ তোমাকে 30 বছর 80 বছর 7 বছর সময় দিয়েছিল এই আয় আয় আমার উম্মতিরা চিটিংবাজি করছছ ফ্রিপাজি কোনাছিলে

আমার আংলাপা পবিত্র পুরানন করিমের মধ্যে বললেন

আমি আল্লাহ পাক দেখব কেন না আমি আল্লাহ বললাম ফমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ও মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা ভালো থেকে ভালো যাররা থেকে যাররা পরিমাণ যদি ভালো কাজ করো তার ইনাম আমি আল্লাহ দিয়ে দেব খারাপ থেকে খারাপ ছোট থেকে ছোট যদি খারাপ কাজ করো খারাপ কাজের প্রতিশোধ তোমার মিলবে ভালো কাজ করলে ইনাম মিলবে খারাপ কাজ করলে প্রতিশোধ মিলবে আমি 6 বছর সময় দিয়েছি 20 মাস সময় দিয়েছি 40 বছর সময় দিয়েছি 80 বছর সময় দিয়েছি এ আমার বান্দা কে কতটা সময় পেয়ে। আহসানু আমালার খাতা নাই নামটা লিখে আসতে পারো আমি দেখব আমায় আল্লাহ পাক সেদিন হাশরের ময়দানে তোমার আহসানু আমালার ওসি নাই আমি আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়ে দেব আর জয় বলে সুবহানাল্লাহ কথা হলো আমার এটাই আপনি সকাল চলে যাবেন তারা গাদিয়ায় চলে যাবেন কবরস্থানে কবরস্থানে চলে গিয়ে এই তো কবরে কাঁটা লাগিয়ে দেখবেন যারা সময় পেয়েছিল আশিফস্তর সময় পেয়েছিল যারা আশি বস্তু সময় পেয়েছিল পঞ্চাশ বস্ত্র সময় পেয়েছিল যারা তিরিশ বছর সময় পেয়েছিল ছিটিংবাজি খুলে ফেরেপবাজি করে লেবু করে বাদরামু করে বাহুবল দেখিয়ে লবাবি দেখিয়ে বসমতালি দেখিয়ে কবরের যারা শুয়ে গেছে নামাজের পরে তাদের তপরে একটু কানটা লাগাবেন অন্তর চোখ ছুটে যদি খোলা অন্তরে কানটা যদি খোলা

সাইয়েদির কথা শুনিনি পীর সাইয়েদির কথা শুনিনি পীর জাদাদের কথা শুনিনি বাহুবল দেখিয়েছি কবজির বল দেখিয়েছি বংশের বল দেখিয়েছি অর্থের বল দেখিয়েছি ধনের বল দেখিয়েছি ও রব্বুল আলামিন আমাদের কবরে কেন এত শাস্তি হয় আল্লাহ আর একটা বাদা ছেড়ে দে আর একটা বার এই তারা কবর থেকে আর একটা বার আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেন হাউ মাউ হাউ করে কাঁদছে আল্লাহকে বলছে আল্লাহ আর একটা পাঠিয়ে দেন তারা হেদিয়ার জমিনে পৌঁছে যাব রাজার হাতে জমিনে পৌঁছে যাব গাবতলার জমিনে পৌঁছে যাব ভাঙরের জমিনে পৌঁছে যাব আল্লাহ পৌঁছে গিয়ে সেজদায় পড়ে যাব আর বাদরাম করব না আর চিটিং বাজি করব না আর ফিরে বাজি করব না সেজদায় পড়ে যাব আলেমদের কথা শুনব পীর সাহেবের জাদাদের কথা শুনব আমির সাহেবের কথা শুনব জ্ঞানী মানুষদের কথা শুনব আমি আলেমদের সঙ্গে স্পর্শে থাকব আল্লাহ গো আমাদের কান্নাটাকে কবুল করে না আল্লাহ আমাদের ঘর একটা বাপ দুনিয়ায় পাঠিয়ে দেয় আল্লাহ আমাদেরকে একবার পাঠিয়ে দেন আর পদ্মাশি করবো না ও আপনার অনেক বয়স পেয়েছেন আমরা তো ছোকরা আপনার অনেক বয়স পেয়েছেন বলেন আপনাদের ওই বয়স থেকে এ যাব পর্যন্ত একটা তারা হেদিয়ার নেমক হারাম বান্দা বান্দির কান্না আমার আল্লাহ কবুল করে নিয়ে